স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। গেল বছরের 10 জুন ভারী বর্ষণের মুখে ভেঙে পড়েছিল ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব দিকের সীমানা প্রাচীর। এতে দেয়ালচাপায় নিহত হয়েছিল পাশের বাড়ির 3 জন। এরপর বিভিন্ন সময় সংস্কারের অভাবে দক্ষিণ পাশের দেয়ালটিও ধসে পড়ে। সংস্কার না করায় এখন বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে স্টেডিয়ামটি। জানুয়ারিতে এই মাঠে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় সংস্কার কাজ করা হলেও সীমানা প্রাচীরের সংস্কার নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। এতে বেশ শঙ্কিত বিসিবির কর্মকর্তারা। ওয়ার্ল্ড কাপের আগে যত দ্রুত সম্ভব এটা আমরা শেষ করবো, কিছু একটা সিকিউরিটির জন্য ব্যবস্থা হবে। আমরা কিন্তু এটা নিয়ে আপনারা ভেবেন না যে আমরা চিন্তিত না, আমরা অবশ্যই সিকিউরিটি নিয়ে আমরা কাজ করছি, সবাই কাজ করবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দ্রুত টেন্ডার আহ্বান করে সীমানা প্রাচীর সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদ এগিয়ে আসবে এমন প্রত্যাশা বিসিবি পরিচালক নাদেরের। তবে হাতে মাত্র 2 মাস থাকায় এই সময়ে কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়েও শঙ্কিত তিনি। আমাদের যে সমস্ত জায়গায় সীমানা প্রাচীর নেই বা ভেঙে গেছে সেগুলা ওনারা পুনর্নির্মাণ করবে। 2 মাসের মধ্যে যদি আমরা সীমানা প্রাচীরটা কাজ শেষ করতে পারি তাহলে আমাদের শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। আসলে এনএসসি এর কাছে আমাদের জোর দাবি, ওনারা যেন অতি দ্রুত সেই কাজটা আমাদেরকে শেষ করে দেন। ভারী বর্ষণের কারণে দেয়ালগুলো ধসে পড়লেও কাজের মান নিয়ে প্রশ্ন ছিল বরাবরই। তবে এবার কাজটি যাতে সঠিকভাবে হয় সেই প্রত্যাশা সকলের।